শিশুকে ভয় দেখিয়ে জোর করে খাওয়ানো হলো আস্ত কেঁচো। ভিডিও করে পোস্ট করা হলো সামাজিক মাধ্যমে। গ্রেপ্তার হলেন অভিযুক্ত যুবক। শিশুকে ভয় দেখিয়ে কেঁচো খাওয়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো আম্বারি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে সোমবার রাজগঞ্জের আম্বারি পুলিশ ফাঁড়ির আদর্শপল্লী এলাকায় ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে আম্বারি ফাঁড়ির পুলিশ সিটন রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে আদর্শপল্লী এলাকার ভেলকিপাড়া সুভাষ বর্মনের 9 বছরের ছেলে অলোক বর্মন এদিন বন্ধুদের সাথে আদর্শপল্লীতে খেলতে যায়। সেখানে স্থানীয় যুবক সিটন রায় ওই শিশুকে ভয় দেখিয়ে কেঁচো খেতে বাধ্য করে। বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ভয়ে বাড়ির কাউকে বিষয়টি বলেও নিশে। ওই যুবক কেঁচো খাওয়ানোর দৃশ্য ভিডিও করে সেটি সামাজিক মাধ্যমে পোস্ট করে। শিশুটির বাবার মোবাইলে ভিডিওটি দেখতে পেয়ে ছেলেকে জিজ্ঞেস করার পর শিশুটি সব খুলে বলে। এরপরই বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। শিশুটির বাবা ও মায়ের বক্তব্য, এরকম ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে এবং সেই ঘটনা না যাতে ঘটে সেই জন্যই পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা, এমনটাই জানান। আমার বেটা মানে সোমবারে স্কুল যায় নাই, তো স্কুল যায় নাই, তো বাড়িতে ছিল। বাড়িতে থাকার পরে মানে ছোঁয়া বাচ্চা নিয়ে খেলা খেলে ভাবেছি। খেলার পরে আমার তো বাড়িতে এসেনি, কাজ করছি। তারপরে আমার ভাবিছি যে উঠিনা মনে আছে, তাহলে আমার ইয়া করি নাই। ছোঁয়ালার সাথে গিয়েছে উত্তিনা বলে একটা চেংরা, মানে ভবানন্দ উঠে গিয়েছে আদর্শপুলি বাজারত। ওঠে বলে কোন বলে একটা বড় চেংরা, কি নাম চেংরা? চেংরাটার নাম হলো সিয়াই ডুরায় বাচ্চাটা মানে খায় না, ওকাই করেছে। তারপরে মানে ও খাবা কয়েছে যে খা নাহলে মাইর দিম, এরকম কয়েছে। আচ্ছা, বাড়ি যেগুলো আসে তারপর কি শরীর কি অসুস্থ ছিল? শরীর অসুস্থ মানে শরীরে তো জ্বর আছে, আর কিছু খাওয়া যায় না, কিন্তু ভয়তে কিছু কোবা পারে না। একটা গোল করতে পারে না, দম নেই। চিংড়ি খাইলে জোশ আইব কেমনে? জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে। দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সব এককারের সমর্থ পাইছি বছরের। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আমার বেটার নাম ওই যে কেঁচো খাওয়ার ভিডিও যা কয় যে কেঁচো খাওয়াইছে, কেঁচো খাওয়ার পরে তো আমি ভিডিওটা দেখলাম সোমবারে। আমি কেরালা গেছি, কেরালায় যাওয়ার পরে বুধবারে আসছি বাড়িতে। তাই সে দেখেছি যে ভিডিওটা আমার মোবাইলে পাওয়া যাচ্ছে, তো অন্যজনকার কাছ থেকে আমি নিয়েছি এটা ভিডিও। তারপরে কি কি এক্সটেন্ড নিলেন? তোমার যে আমার ছোঁয়ার সাথে যে এইরকম ব্যবহারটা করেছে, যাতে নেক্সটে যাতে অন্য ছোঁয়ার সাথে এরকম ভিডিও না করে, মানে আইনি দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, আইনি দ্বারস্থ হয়েছে। 5 টাকা দিয়ে হয়েছে, 5 টাকা দিয়ে আসিস খাওয়া দাওয়া।